হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজি সকাল 8:20। তো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে সবাই ঘুম থেকে উঠতে, আর এখন বসিয়েছি দেখো চা। এই যে চার জল এখনও ফোটেনি, ভোকই উমা খাট ফাঁকা। ও ভবোদায় তাহলে উঠে গেছে, এই কোথা দিয়ে কু করলো রে, কই সে খুঁজে পাচ্ছি না কোথা দিয়ে কু করছে, এই ঘরেও তো নেই। ভো কোথায় গেল দেখি তো, লাইটটা জ্বালিয়ে দেখি। এখানেও তো নেই, এখানেও নেই, কোথার থেকে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে বাবা, বিশাল ভয় পেয়ে উঠেছি, বুকের মধ্যে পুরো চমকে উঠেছে। ছিল কোনখানটা বলো তো? এই যে এই জায়গাটায় ছিল, এই জায়গাটায় বসেছিল, আর আমি এখান থেকে যাচ্ছিলাম, আর এই চাদরের আড়ালে টালে কিচ্ছু দেখা যাচ্ছিলো না, পুরো বুকের মধ্যে আমার পুরো ফুলিয়ে চমকে উঠেছে মা কালী বলছি। তো দেখো চায়ের জল ফুটে গেছে, আর আমি এত সময় বসেছিলাম, আমার বুকের মধ্যে এখনও ধপধপ করছে, মানে একদম কি বলবো তোমাকে, আমার খুব ভয় লাগে, মানে কেউ আচমকা কিছু আসলে বা পেছন থেকে যদি কেউ আসে না, হঠাৎ করে তাকালেই আমার ভয় লেগে যায়। আজকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে একদম মানে সেই সকালবেলা তোমাদের সঙ্গে দেখা করেছি আর দেখা করতেই পারিনি, কারণ আজকে মঙ্গলবার। এমনিতে মঙ্গলবার দিন আমার একটু পুজোর চাপ থাকে, কারণ মঙ্গলবার দিন আমি হনুমানজির পুজো করি, তো তার জন্য সকাল থেকে খুব তাড়াহুড়ো করি, আর সকালবেলা খাইও না কিছু। তো সকালবেলা সবার জল খাবার বানিয়ে সবাই খাওয়া দাওয়া হয়ে গেলো, বউ বাজারে চলে গেলো, আমি কাজকর্ম সেরে স্নান সেরে পুজো সেরে তারপরে আমার বেজে গেছে প্রায় 12:30। তো এত পরিমাণে খিদে পেয়েছিলো যে এসেই ভাত বসিয়ে দিয়েছি, আর একপাশে একটু আলু ভাজা করে নিলাম, নিয়ে আমি দুটো খেলাম, খেয়ে পেটটা ঠান্ডা হলো। তো ভাবলাম এবার বন্ধুদের সামনে একটু দেখা করি, আর এখানটায় দেখো আমি করেছি হচ্ছে, আমার তো খাওয়া হয়ে গেছে 12:30 খেলে, আর দুপুরের খাওয়া বাকি থাকে কখন বলো, আজকে আর খাবো না ভাত, আবার রাত্রে রুটি। আর এখানটায় করেছি ওদের জন্যে দেখো, এই যে ওদের জন্যে করেছি দেখো, পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ভাজা, আর এটা তো ভাত হয়েই গেছে। আর এখানটায় যে পার্শে মাছ ভেজে রেখেছি, এই যে ঝোল বসিয়েছি, এই যে আর একটু পরে মাছটা দিয়ে দেবো, এখানে বড়ি দিয়ে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা চিরে জিরে বাটা দিয়ে পার্শে মাছের ঝোল, সেই কী বলে না জিরের বাটায় পার্শে মাছকে দাও না কি একটা গান আছে না বাংলায়, আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, সেই গানটার মতন সেই জিরের বাটায় জিরের বাটায় এখন পার্শে মাছ কটা দেবো, দিলেই মোটামুটি হয়ে যাবে আজকে দুপুরের। এই হলো মেনু, ভো স্নান টান সেরে এসে বসে আছে, আর আমার তো খাওয়াও হয়ে গেছে আজকে। তো চলো এখন সব বাড়ি আসবে, এক এক করে খাওয়া দাওয়া খেতে দেওয়ার পালা, খাওয়া দাওয়া সেরে নিয়ে আজকে আবার একটু নেমন্তন্ন আছে পাশের বাড়িতে মনসা পুজো, তো সেখানেও যাবো আজকে একটু, কারণ কি প্রত্যেকবার মনসা পুজোয় বলে যায় কিন্তু যাওয়া হয় না, এবারে আমার বাড়িতে যখন মানে কোনো পুজো টুজো করে নেমন্তন্ন করি আসে, কিন্তু এসে আবার বলে দেখো তুমি তো যাও না আমি আসলাম, তো এবারে আমার যেতেই হবে মনে করে। কেন বলো তো, ওই যে বিকেল হয়ে বেলা তো মানে একবার এই যে সবার খাওয়া দাওয়া মিটে গেলে তারপরে গিয়ে যা মানে শুই আর ইচ্ছে করে না, তারপরে পাড়ায় তোর নাইটি চুড়িদার পরেও যাওয়া যাবে না, শাড়ি পরতে হবে, সেই একটা আলিশ্যেও আছে, তো তার জন্য আর যাওয়া হয় না। তো আজকে আমি যাবোই যেভাবেই হোক, গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব যাওয়ার সময়। গাইজ এখানে দেখুন মা মানে লেবু খেয়ে মার মুখ ঠুক একদম শেষ হয়ে গেছে, প্রচণ্ড টক লেবু, দেখুন কেরাম করছে, মা লেবু কি টক জম্মে টক, ইস দা দেখে আমাকে একটা বাহ, তাহলে কে দিয়েছিল কমলা লেবু না শরবতী লেবু,
দেখছে শরবত লেবু জিতে গেল, শরবত লেবু মিষ্টি বেশি, কমলা লেবু কম মিষ্টি, কমলা লেবু টক। আজকের উইনার হলো শরবতী লেবু। আজকে আমাদের এখানে একদম শীত নেই, আমাকে দেখে বুঝতেই পারছো, শুধু এইটা এরকম দিয়ে রেখে দিয়েছি, সোয়েটার টোয়েটার কিচ্ছু পরতে হচ্ছে না, একদমই ধরতে গেলে শীতই নেই আজকে। আর সব বন্ধুদের শুভ সন্ধ্যা, চা খাওয়া হয়ে গেছে। আজকে চার সাথে কী খেয়েছি জানো? আমি অবশ্য খাইনি, মঙ্গলবার ওদেরকে করে দিয়েছি, পেঁয়াজি ভেজেছিলাম, গরম গরম পেঁয়াজি। তো সেখান সেই সময়টা আর আমার আর মানে শ্যুট করা হয়নি। তো যাই হোক, এখন বাজে হলো আটটা বাজে। তো ভাবলাম যে মুড়ি চাটা খাওয়া হয়ে গেল, ভাবলাম আর বসবো না, না বসে রাতের ডিনারটা সেরেই ফেলা যাক। তো এখানে রাতের ডিনার আজকে বানাচ্ছি, দেখো এই যে তোমার, এটা হলো তোমার ই কী বলে ওর নাম, মশলাটা কষছি, পেঁয়াজ আদা রসুন আর একটু জিরে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষছি। আর এখানটায় দেখো ডিমের অমলেট করে রেখে দিয়েছি, যে পোস্ট বানিয়ে রেখে দিয়েছি। এখানটায় আলু কুচি কুচি করে রেখেছি। তো আজকে রাত্রিবেলা মানে ওই আলু দিয়ে ডিম দিয়ে আর কি মাখা মাখা করে করব রুটির জন্যে। আর আটা এখনও মাখিনি, এখনও টাইম আছে বলে মনে করলাম এটা করে টরে নিয়ে একদম মুছে টুছে নিয়ে তারপরে রুটিটা করবো। আর সন্ধ্যের থেকে তো কতগুলো বাসন মাজলাম, কিছু খাবার দাবার বানালেই তো বাসনের কারি হয়। আর দুপুরবেলা ভুয়ো দেখো শুয়েছিল, সেই লেপটা এখনও পড়ে রয়েছে। আর কতগুলো জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো, এই যে সব কেচে রেখেছিলাম বালিশের ওয়ার টোয়ার কতগুলো এগুলো ভাঁজ করবো, লেপটা ভাঁজ করবো। এই হলো কাজ সারাদিনের। এই দেখো জামা কাপড় সোয়েটার পরে সব কেমন করে রেখে দিয়েছে, দেখো এক একটা এক এক জায়গায়, দেখো সব ঢিপ করা, এগুলো গোছাবো, অনেক কাজ, অনেক অনেক কাজ। আর তোমাদেরকে বলেছিলাম না সে প্রসাদ খেতে যাবো, আর আমার না যাওয়া হয়নি, মনটার মধ্যে এত খচখচ লাগছে যে যেতেই পারলাম না, কারণ আর ভাত খেয়ে উঠে না, আর একদম ইচ্ছাই করলো না যেতে, যাবো যাবো করতে করতেই আর যাওয়া হয়নি। আর ভো তো ওই যে ভো ওখানে বসে আছে, শুয়ে আছে, ওই যে কিচ্ছু গায়ে দেয়নি, মনে হচ্ছে না গরমকাল। কী দেবো, ফ্যান চালিয়ে দেবো নাকি? হালকা ঠান্ডা আছে, এরকম থাকিস না, ঠান্ডাও কিন্তু গায়ে বসবে। তো চলো এখন কাজগুলো সেরে ঠেরে নিয়ে নিয়ে আবার পরে আসছি। আর ওখানে মেলা হচ্ছে, আর আমাদের ওখানে মেলা একদিনও এখনো পর্যন্ত যেতে পারলাম না জানো তো, শুধু আলিশ্য হয়ে গেছে, এখন প্রচণ্ড আলিশ্য হয়ে গেছে। তো একদিন তো অবশ্যই যাবো, আমিও দেখবো মেলা। আর 26 বছর ধরে এই মেলাটা হচ্ছে, এবার 26-এ পা দিল, খুব সুন্দর মেলা, ওই নাটক হচ্ছে, নাটক ফাংশন খুব সুন্দর মেলা হয়। তো আমি যেদিনকে যাবো তোমাদের সঙ্গে এটা অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন রাখি, মশলাটা বোধহয় কষা হয়েও গেল। এই দেখো মশলাটা প্রায় কষে এসছে। ও আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি আমি, সেইটা হলো তোমার গিয়ে ওই যে পুজো প্রসাদ খেতে গেলাম তা ব্লক করা হয়নি, কারণ কী বলো তো, নিজের বাড়িদের লোকরাই তোমার এই করি বলে হাসাহাসি করে, মানে ইউটিউব ভিডিও করি বলে, নিজেদের লোকরাই মানে নিজেদের বাড়ি মানে নিজেদের লোকরা, অনেকেই নিজেদের লোকরাই আছে, সবাই মনে মনে হাসে জানি, আর পাড়ার লোকরা তো জানতে পারলে আরও মানে পাগল বলবে, আরও হাসাহাসি করবে। তো ওর জন্যে আর ব্লক ব্লক পাড়ায় করি না, যদি কোনোদিন ভগবান মুখ তুলে তাকায় সবাই জানতে পারবে অবশ্যই, এটাই আর কি বলার ছিল। এইবারে আমার রাতের ডিনার সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রাতের ডিনার আজকে অনেকক্ষণ হয়ে গেছে, তো অনেকক্ষণ হয়ে গেছে বলে টাইম আছে বলে দেখো এই যে রুটি করে দেখো সব আটা আটা ফেলানো রয়েছে, এখনও পরিষ্কার করিনি, এখানে সব পরিষ্কার করিনি, গ্যাস পরিষ্কার করিনি, এই যে দুধ জালো, দুধটা জাল হচ্ছে। আর এটা আলিশিমেটা কেন বলো তো, যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে সেহেতু আমার কী হলো, আমি মোবাইলটা নিয়ে বসে পড়লাম, অমনি ভিডিও টিডিও দেখা, এডিটিং করা, এই সমস্ত করতে লেগে গেলাম মোবাইলের কাজ, ব্যাস। এইবারে এখন আমি দেখি প্রায় আমি তখন রুটি আমার হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তোকে 9:30-এর মধ্যে এখন দেখি 10:30 বাজে, 1 ঘন্টা আমার কেটে গেল। তো যাই হোক এখন এগুলো করে নেই। আর এখানটা দেখো রুটিও হয়ে গেছে, এই দেখো রুটি। আর এই পাশে তো দুধ জাল দেখালাম, দুধটা জাল হচ্ছে কমিয়ে রেখে দিয়েছিলাম, জানি যে এই যে আমার ডিম। আর
দুধটা কমিয়ে রেখে দিয়েছি, জানি যে মোবাইলটা নিয়ে যদি আমি বসি তাহলে কী হবে বলো তো, আর আমার মনেই থাকবে না, তো তার জন্যে দুধটা কমিয়েই বসেছি। বাবা দুধ উঠলে গেলে কী বলো তো, গ্যাস যা নোংরা হয়, মুছতে গেলে একদম জীবন বেরিয়ে যায়। তো এখন তো রাত 10:30 বাজে, এখনও কেউ বাড়ি আসেনি, আসার প্রায় সবার সময় হয়ে গেছে, আর বউ তো সেই থেকে ওই যে বসে আছে, ওই যে ওর কাজকর্ম করছে, ও আর আমি দুজনেই বেশিরভাগ ঘরে থাকি। তো এখন 10:30 বাজে, সব ঢুকবে এখন এক এক করে, এখন আমাকে এইগুলো পরিষ্কার করবো এইটুকু করে, তারপর চায়ের জলটা বসিয়ে দেবো, কারণ ওরা আস্তে আস্তে হাত পা ধুতে চাটা হয়ে যাবে, চাটা খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়বো। তো আবার দেখা হবে একটা নতুন দিনে, আর একটা নতুন সকালে, আর একটা নতুন ব্লগের সাথে। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর বন্ধুবান্ধবের সাথে অনেক 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 শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।